সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি পুষ্টিভেদ রেবেকা সুলতানা রোমা কথা বলবো হাড়ের সুস্থতা নিয়ে, অর্থাৎ আমাদের হাড়ের গঠন কিভাবে মজবুত থাকবে, অর্থাৎ কোন খাদ্য উপাদানগুলি খেলে আমাদের প্রতিদিনের হাড়ের পুষ্টি চাহিদা পূরণ হবে, আমি সেগুলো নিয়ে কথা বলবো। আমাদের অনেকই ধারণা যে কম বয়সে বোধহয় হাড় খারাপ হয় না, আসলে বিষয়টা তা না। ইদানিংকালে দেখা যাচ্ছে যে যাদের বয়স 25-30-এর মধ্যে তাদেরও কিন্তু অস্টোপেনিয়া বা অস্টোপোরোসিসের লক্ষণ দেখা যাচ্ছে, কারণ অস্টোপেনিয়াটা আমরা ইজিলি কিন্তু খাবারের মাধ্যমে প্লাস মেডিসিনের মাধ্যমে রিকভারি করতে পারি, কিন্তু যখন অস্টোপোরোসিস হয়ে যায় তখন কিন্তু এটা রিকভারি করা অনেক টাফ হয়ে যায়। কাদের হচ্ছে এই অস্টোপেনিয়া বা অস্টোপোরোসিস? আসলে একটা বয়সের পরে আমাদের হাড়ের ক্ষয় হবে, এটা আমাদের হওয়াটা স্বাভাবিক, বাট অস্টোপেনিয়াতে এখন অনেকেই ভুগছেন। আচ্ছা, অস্টোপেনিয়া হচ্ছে হাড়ের দুর্বলতা, অর্থাৎ দুর্বল হয়ে যাওয়া। আপনার যদি প্রতিদিনের খাবারের মধ্যে ক্যালসিয়াম, ভিটামিন ডি, ভিটামিন কে, ফসফরাস, জিঙ্ক, ম্যাগনেসিয়াম এই ধরনের নিউট্রিয়েন্টগুলো না থাকে বা কমে যায়, তাহলে কিন্তু আপনার হাড়ের ক্ষয় হতে পারে। আমরা কিন্তু প্রথমেই যদি ক্যালসিয়ামের কথা বলি, যে ক্যালসিয়াম বলতে আমরা জেনে আসছি যে দুধ ও দুগ্ধ জাতীয় খাবার এবং ছোট মাছ, কপি জাতীয় সবজি, ব্রোকলি, মাশরুম, সজনে পাতা, এছাড়া আমরা নর্মালি ধনিয়া পাতা, পুদিনা পাতা, পালং শাক, কলমি শাক, এই ধরনের খাবারগুলো থেকে কিন্তু ক্যালসিয়াম পেয়ে থাকি। ক্যালসিয়াম শোষণের জন্য আমাদের কিন্তু হেলপিং নিউট্রিয়েন্ট হিসেবে দরকার হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডির জন্য খুব সহজ উপায় আমরা কি করতে পারি, সকাল 10-3টার মধ্যে যদি 10-15 মিনিট রোদে থাকে তাহলে কিন্তু প্রতিদিনের ভিটামিন ডির চাহিদাটা পূরণ হয়ে যায়। এছাড়া খাবারের মধ্যে যে সোর্সগুলো আছে সেটা হচ্ছে যে রোদে থাকা মুরগির ডিমের কুসুম, রোদে থাকা গরুর দুধ, এছাড়া সামুদ্রিক মাছ বা মাছের শুটকি, এগুলো থেকেও ভিটামিন ডি আমরা পর্যাপ্ত পরিমাণে পাবো। তারপরে আসি হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে সম্বন্ধে অনেকের আইডিয়া নাই, অর্থাৎ ভিটামিন কে কিন্তু আমাদের হাড়ের জন্য মুখ্য একটা নিউট্রিয়েন্ট। ভিটামিন কে এর কাজ হচ্ছে যে হাড়ের মধ্যে ক্যালসিয়ামকে বসানো, অর্থাৎ রক্ত থেকে ক্যালসিয়ামকে ধরে গিয়ে যে হাড়ের মধ্যে বসানোর কাজ হচ্ছে ভিটামিন কে করে। ভিটামিন কে আসলে আমাদের যে খাবারগুলোতে আছে, যেমন গাজর, শালগম, ব্রোকলি, গম, মিষ্টি আলু, টমেটো, এছাড়া সবচেয়ে বেশি ভিটামিন কে পাওয়া যায় 45 মিলগুলোতে, অর্থাৎ আপনারা দেখে নেবেন যে কোন 45 মিলকে ভিটামিন কে এর পরিমাণটা বেশি ফর্টিফিকেশন করা থাকে, সেটা আমাদের ভিটামিন কে চাহিদা পূরণ করবে। তারপর আসি ফসফরাসের কথা। ফসফরাস কিন্তু আমাদের ভিটামিন যেটা যে ভিটামিনটা হাড়ের জন্য খুবই দরকার। ফসফরাস জাতীয় যে খাবারগুলো আছে তার মধ্যে দুধ হচ্ছে অন্যতম। দুধের তৈরি খাবার, পনির, চিজ, বাটার, এছাড়া যাদের ওজন বেশি তারা টক দই খাবেন বা মিষ্টি দইও খেতে পারে অল্প পরিমাণে চিনি দিয়ে। লাল চাল, মাগুর মাছ, রসুন, মিষ্টি আলু, এছাড়া বিচি জাতীয় সবজি, বিচি, তো সেক্ষেত্রে আমরা কিন্তু প্রতিদিনের চাহিদা অনুযায়ী যদি দু একটা খাবারও অ্যাড করি তাহলে কিন্তু ফসফরাসের চাহিদা পূরণ হওয়াটা খুবই ইজি। এরপর আসে জিঙ্কের কথা। জিঙ্ক কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়ায় সেরকমভাবে হাড় গঠনের জন্য, অর্থাৎ মাসল ক্রাম করে যে, অর্থাৎ হাত পা চাবায়, সেটা কিন্তু জিঙ্ক ঘাটতির কারণে হতে পারে। তো এই যেটা হয় যে আমাদের জিঙ্কের চাহিদা পূরণ করার জন্য আমরা কিন্তু বিচি জাতীয় খাবারটা গ্রহণ করতে পারি, অর্থাৎ ছোলা, বাদাম, ডাল জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো আমরা নিতে পারি। পাশাপাশি আমরা জানি যে জিঙ্ক হচ্ছে প্রাণীজ প্রোটিনের মধ্যে আছে, যেমন হচ্ছে মাংস এবং ডিমের কুসুম, এখান থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক পাবো। তাহলে হাড়ের সুস্থতার জন্য আমাদের কিন্তু শুধু ক্যালসিয়ামের উপর নির্ভর করলে চলবে না। অনেকে আছে দীর্ঘদিন ধরে ক্যালসিয়াম খান কিন্তু সেক্ষেত্রে প্রপার যে নিউট্রিশনটা না পাওয়ার কারণে হাড়ের ব্যথাটা ভালো হতে চায় না। প্রথমত আমরা যেটা করব যে একজন অর্থোপেডিক ডক্টরের শরণাপন্ন হব, আমাদের প্রবলেমটা জেনে নিব যে কী কারণে হচ্ছে, তারপর কিন্তু আমরা সেই অনুযায়ী সাপ্লিমেন্ট দিলে সাপ্লিমেন্ট গ্রহণ করব। আর দৈনন্দিন যে খাবারের কথাগুলো বললাম সেই খাবারগুলো আমাদের খাদ্য তালিকায় রাখার চেষ্টা করব।
আর যদি আমাদের নর্মাল কোনো মানুষের আর্থ্রাইটিস থাকে, অর্থাৎ কোনো গাউট বা যেটা হয় যে রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে, অর্থাৎ জয়েন্টে ব্যথা বা জ্বালা পোড়া থাকে, এই ধরনের সমস্যাগুলোর জন্য আমরা একজন বা বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারি, সাথে ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিতে পারি। কারণ সব ব্যথায় যে হার হয় তাও কিন্তু না, আবার অনেক দিন ধরে ব্যথা সহ্য করে আপনি ব্যথা ওষুধ খেয়ে যাবেন, সেটা আপনার কিডনির জন্য কখনোই ভালো হবে না। কারণ ব্যথার ওষুধ খেয়ে আপনি উপশম হয়তো কিছুক্ষণের জন্য থাকবেন, কিন্তু আপনার রোগ কখনোই ছাড়বে না। তাই হাড়ের সুস্থতার জন্য প্রপার নিউট্রিশনটা নেওয়ার পর আপনি একজন ডক্টরের পরামর্শ মতো যদি ওষুধ সেবন করেন, তাহলে কিন্তু আপনার হাড় ক্ষয় অর্থাৎ অস্টিওপোরোসিস হবে না। আপনি নর্মালি যেটা কমে যাচ্ছে সেটা আপনার ঘাটতি পূরণের সাথে সাথে আপনি কিন্তু ভালো হয়ে যাবে। হাড়ের সুস্থতার জন্য ব্যায়াম এবং হাঁটাটা খুবই দরকার, কারণ আমাদের প্রতিটা জয়েন্ট যেন অ্যাক্টিভ থাকে, এই কারণে আমরা ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ করতে পারি। আমরা অবশ্যই খোলা জায়গায় প্রতিদিন একটু হাঁটার চেষ্টা করতে পারি, যদি রোদে হাঁটা হয় সেটা দুপুরের দিকে বা সকাল 10টার পরে তাহলে আরও ভালো হয়, কারণ একই সাথে ভিটামিন ডি আপনি পাচ্ছেন, সাথে যেটা হচ্ছে যে আপনার হাঁটা হচ্ছে। আর ওজন কন্ট্রোলের বিষয়টা কিন্তু সবার আগে, যাদের ওজন একটু বেশি তাদের হাড়ের সমস্যা একটু বেশি, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদের কিন্তু হাড় ক্ষয়ের প্রবণতাটা বেশি, যার কারণে যাদের হরমোনের সমস্যা আছে তাদেরকে অবশ্যই হরমোন বিশেষজ্ঞ দেখিয়ে ওষুধ খাওয়ার পর আপনি কিন্তু অবশ্যই হাড়ের চিকিৎসাও করাবেন। তো আসলে হাড়ের সুস্থতা বলতে কিন্তু অনেক কিছু মিলে হাড়ের সুস্থতা। আমরা আমাদের রোগ নির্ণয় করার পরে আমরা নিয়ম মাফিক যদি খাবার দাবার গ্রহণ করি, অর্থাৎ হাড়ের পুষ্টি যে আছে যে খাবারগুলোতে সেগুলি আমরা যদি গ্রহণ করি, তাহলে একটা মানুষের হাড়ের ব্যথা সহজে আসার কথা না। হয়তো বা দেখা যাচ্ছে 60 বছরে যেটা আসবে সেটা আসার কথা, সেটা কখনো 40 বছরে আসবে না, হয়তো বা বৃদ্ধকালে যেটা আসবে সেটা কখনোই আমাদের অনেক আগে চলে আসবে না। এটা একটু আসলে আমাদের নিজস্ব চলাফেরা বা খাওয়া দাওয়ার উপর কিন্তু অনেকটা নির্ভরশীল। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, স্বাস্থ্য টিভির সাথে থাকবেন। আরও কোনো নতুন টপিক নিয়ে আমি পুষ্টিবিদ রেবেকা সুন্দরা রুমা হাজির হব স্বাস্থ্য টিভির পর্দায়। আপাতত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।